হায়দ্রাবাদ টাইমস আয়োজিত অনলাইন ভোট 2016 সালের ভারতীয় আবেদনময়ী তালিকার নির্বাচন হয়ে গেল, আর এতে ভারতের সবচেয়ে আবেদনময়ী নারীর তালিকায় হয়েছেন দক্ষিণ সিনেমার কাজল আগরওয়াল ও টলিউডের মিম চক্রবর্তী। দক্ষিণ ছবির জনপ্রিয় তালিকায় কাজল আগরওয়াল ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এ তারকাকে এখন পর্যন্ত কোনো ছবিতে খোলামেলা কিংবা কোনো অন্তরঙ্গের দৃশ্যে দেখা যায়নি। সু অভিনয়ের সঙ্গে তিনি সকল দর্শকের মন কেড়ে নিয়েছেন। কাজল জানান, অনলাইনে যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে অনেক সম্মান ও ধন্যবাদ জানাচ্ছি। অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করেছি, আগামীতে আরও ভালো কাজ করার চেষ্টা করছি। অন্যদিকে মিম চক্রবর্তী ভারতীয় বাংলা ছবির তুমুল জনপ্রিয় তালিকায় হার্ড গার্ল রাইমা নুসরাত ফারিয়াকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। ভারতীয় বাংলার সেরা আবেদনময় নায়িকা এখন মিম চক্রবর্তী। বোঝে না সে বোঝে না ছবিটির মধ্য দিয়ে মিম চক্রবর্তীর যাত্রা শুরু হয়। যোদ্ধা ছবির অভিনেত্রী দর্শকদের পাওয়ায় ভোটের নির্বাচনে ব্যাপক আনন্দিত হন তিনি, আর এই আনন্দ প্রকাশ করার জন্য যেন মিম চক্রবর্তীর কোনো ভাষা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খবরগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।